ইংরেজিতে প্রিফার আছে, ওটা ইংরেজিতে লেখা কাজে আপনি হয়তো খেয়াল করেন নাই, তবু পরিষ্কার করে বলি, আমরা এখানে আলোচনা করেছি, আমাদের গবেষণার ফলাফল হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে, এই জন্যে ওষুধের দাম বাড়ার সম্ভাবনা তত বেশি নাই, একদমই নাই আর কি, এটা আমরা বলতে চাইছি আর কি। এখন আমি একটু সামারিটা করি যেন আমি তাড়াতাড়ি আপনাদেরকে ছেড়ে দিতে পারি। প্রথমে হচ্ছে আজকের আলোচনার আমরা যে জিনিসটা জানতে চেষ্টা করেছি একটি গবেষণালব্ধ প্রতিবেদন থেকে, যে এলডিসি গ্র্যাজুয়েশন তো আমাদের হবে এবং জাতিসংঘ আমাদের জন্য যে টাইম লাইন নির্ধারণ করে দিয়েছে সেটা হচ্ছে 2026 সালের নভেম্বর মাসে 24 তারিখ যদি আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়। প্রশ্ন হচ্ছে তাতে আমাদের ওষুধের দাম বাড়বে কি না, যেহেতু বাংলাদেশ গ্র্যাজুয়েশন হচ্ছে, এই কারণে আমরা যে ফলাফল প্রস্তুত করেছি এবং গবেষণা করেছি, এখানে গাণিতিক গবেষণা করা হয়েছে, ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডারদের সাথে কথা বলা হয়েছে এবং সেই গবেষণা লব্ধ ফলাফল থেকে কয়েকটা জিনিস প্রতীয়মান হয়। প্রথমে আমরা দেখেছি যে আমরা এই এলডিসি থাকার জন্যে এই সুবিধা নিয়ে আমরা কিন্তু ঔষধের ক্ষেত্রে যে মেধা স্বত্ব সংরক্ষণ যে সুবিধা সেটা আমরা দিই না, আমরা যেটাকে বলি পেটেন্ট প্রোটেকশন সেটা আমরা দিচ্ছি না। এবং এটার সঙ্গে যেটা যোগ হয়েছে যে বাংলাদেশ যে নতুন যে একটা পেটেন্ট অ্যাক্ট করেছে যেটা 2023 সালে, সেই পেটেন্ট অ্যাক্টের মধ্যে সব রকমের সুযোগ সুবিধা যেগুলা ডাব্লিউটিওর সঙ্গে কম্প্যাটিবল সঙ্গতিপূর্ণ সেই সুযোগ সুবিধাগুলা এই আইনের মধ্যে ধরে রাখা হয়েছে। ফলে যেটা হয়েছে যে অনেক জায়গায় যেখানে উদ্বেগের কারণ ছিল যে এরপরে দাম বাড়বে, সেটাকে কিন্তু আমরা খানিকটা ভালো করে নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমাদের যে নতুন আইন কাঠামো আছে সেটার মধ্যে সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে কি করা যাবে এবং তার মাধ্যমে কিভাবে আমরা ওষুধের যেন ব্যাপক দাম না বাড়তে পারে সেটাকে নিয়ন্ত্রণে আনতে পারি। আমরা কয়েকটি সিনারিওর কথা বলেছি যে কি হতে পারে এবং সেটার পরিপ্রেক্ষিতে ওষুধের দাম বাড়বে কি না। সেটা প্রথমে একটি সিনারিও চিন্তা করুন যে এমন কিছু ওষুধ তো আছে, মেডিসিন আছে, যেটা আমরা বাংলাদেশে তৈরি করতে পারি না, পুরোটাই আমরা বিদেশ থেকে আমদানি করি। সেই ওষুধগুলোর ক্ষেত্রে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এখনও সেগুলোকে আমদানি করছি, তখন আমরা সেগুলোকে আমদানি করব, এটি একটি বিষয়। দ্বিতীয় একটি বিষয় ছিল কিছু কিছু ড্রাগস আছে যেগুলো আমরা দেশে এখন উৎপাদন করছি কিন্তু সেগুলো পেটেন্টের মধ্যে আছে, হ্যাঁ, বিদেশে সেগুলোকে এখনও মেধাস্বত্ব সংরক্ষণ দেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে ওই 5-10% ড্রাগস যে আমরা বাংলাদেশে তৈরি করছি, এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমাদেরকে সেটার জন্য আবার মেধাস্বত্ব পেমেন্ট করতে হবে কিনা, রয়্যালটি পেমেন্ট করতে হবে কিনা। আমাদের গবেষণা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেহেতু ওই ড্রাগসগুলো অলরেডি অ্যাভেলেবল এবং ডাব্লিউটিওর যে বাণিজ্য সম্পর্কিত মেধাস্বত্ব অধিকার যে প্রভিশন আছে সেটার সঙ্গে কম্প্যাটিবল করে আমরা যে আইন কাঠামো তৈরি করেছি সে আইন কাঠামো অনুযায়ী ওই ড্রাগসগুলোর জন্য কিন্তু আমরা মেধাস্বত্ব সংরক্ষণ দিতে বাধ্য নই। কাজে যে ড্রাগসগুলো এখনও বিদেশে পেটেন্টের আওতায় আছে কিন্তু আমরা লোকালি তৈরি করতে পারছি সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। হ্যাঁ, আচ্ছা, আরেকটি প্রশ্ন তারপরে ছিল যে এখন মনে করেন আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গিয়েছে, এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পরে যেগুলো নতুন ড্রাগস আসবে, যেগুলো নতুন করে পেটেন্ট আসবে পৃথিবীতে, সেগুলোকে বাংলাদেশ যদি তৈরি করতে চায়, আমাদের যদি সক্ষমতা থাকে তাহলে তৈরি করতে হলে আমাদের কী করতে হবে। সেই ক্ষেত্রে একটি হচ্ছে যদি আমাদের সক্ষমতা থাকে যে নতুন যে ড্রাগসগুলো আসবে সেগুলো আমাদের দেশে তৈরি করতে, তাহলে আমাদের যে নতুন বিপিএ করা হয়েছে, বাংলাদেশ পেটেন্ট অ্যাক্ট, সেখানে পরিষ্কার বলা হয়েছে আমরা রয়্যালটি দেব কিন্তু সেই রয়্যালটির পরিমাণ কত হবে সেটার সীমারেখা নির্ধারণ করা হয়েছে, সেটা হচ্ছে ডোমেস্টিক বাজারে যেটুকু বিক্রি হবে সেই বিক্রির 4% আমরা রয়্যালটি দেবো। হ্যাঁ, এটি একটি আইন এবং এটা ডাব্লিউটিওর যে আইন কাঠামো আছে সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ। এবং আমরা আমাদের গবেষণায় দেখিয়েছি যদি আমাদের ওই 4% রয়্যালটি দিতে হয় তাহলে ওষুধের দাম বাংলাদেশে ওই 2-4% বেশি বাড়বে না, কাজেই সেটাও একটা আসার একটা কথা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আপনি, হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি, যদি আমরা বানাতে পারি,
আর যদি এমন হয় নতুন নতুন ওষুধ আসতেছে সেগুলো আমরা বানাতে পারছি না, তার মানে তো হচ্ছে সে একই জিনিস, এখনও অনেক ওষুধ আমরা বানাতে পারি না, সেগুলো আমরা বাইরে থেকে আমদানি করি এবং সেটা একই রকম থাকবে। মোদ্দা কথা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্যে যে ওষুধের দাম বাড়বে সেটা মনে হয় মোটে মনে করাটা একদম সঙ্গত নয়। তবে অনেক ফ্যাক্টর্স আরও থাকতে পারে, কোনো কারণে যদি মনে করেন যে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট যেটা ওষুধের অন্যতম প্রধান কাঁচামাল সেটার যদি বিশ্ববাজারে দাম বাড়ে, সেটা যদি সরবরাহ ব্যাহত হয় তাহলে সেইটার কারণে দাম বাড়তে পারে, কিন্তু সেটার সঙ্গে এলডিসি গ্র্যাজুয়েশনের ইটসেলফ কোনো সম্পর্ক নাই। আচ্ছা, আরেকটি না বললে নয় যে এখন আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরকে কিছু সাপোর্ট দেওয়া হয়, আপনারা জানেন যদিও সাবসিডি কমিয়ে দেওয়া হয়েছে তারা খানিকটা গভর্নমেন্ট সাবসিডিজ পান, এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমরা এই সাবসিডি দিতে পারবো না। আমি সেটাই বলছি যে এটা হচ্ছে রপ্তানি খাতের জন্যে যে প্রণোদনা, অন্য সব সেক্টরে আছে রপ্তানি করলে যে প্রণোদনা সেটাকে দেওয়া হয়, এটা রিসেন্টলি কিছু কিছু সেক্টরের জন্য কমানো হয়েছে, ফার্মাসিউটিক্যালের জন্য কমানো হয়েছে, এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমরা রপ্তানি খাতে প্রণোদনা দেওয়ার জন্য কোনো সাবসিডি দিতে পারবো না। সেটার ফলে আমাদের যে গবেষণায় যে গাণিতিক আমরা উপাদান ব্যবহার করেছি সেখানে দেখা যাচ্ছে তাতে হয়তো এই ফার্মাসিউটিক্যালস এক্সপোর্টসের উপরে খানিকটা চাপ পড়তে পারে আর কি, এটা একটা কনসার্ন। সো ওভারঅল আমরা আমাদের যে গবেষণা সেখানে কী বলার চেষ্টা করছি, আমরা বলছি যে এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে এবং এটার জন্য আমাদের স্বাস্থ্যখাতে ক্ষতি হবে, ওষুধের দাম বাড়বে, এই কথাটি হয়তো সত্যি না, কিন্তু স্বাস্থ্যখাত এবং ওষুধ শিল্পের কতগুলো কাঠামোগত সমস্যা আছে যেগুলো দীর্ঘদিন ধরে আছে, এবং এই সমস্যা যদি আমরা এখন এটাকে ট্যাকেল করতে না পারি, সমাধান করতে না পারি, তাহলে এই শিল্পের ভবিষ্যৎ যে সম্ভাবনা বা সক্ষমতা সেটা কিন্তু এফেক্টেড হবে, এটা আমরা বলার চেষ্টা করেছি। এবং সেই কনটেক্সটে আলোচনা এসেছে যে কী করা যেতে পারে। একটি বড় ইস্যু ছিল যে এপিআই যে পার্ক আছে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেটা কিন্তু এখনও ফুললি ফাংশনাল না। আমাদের এখানে যারা ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভ আছেন তারা বলার চেষ্টা করেছেন সাপ্লাই ক্ষেত্রে গ্যাস ইলেকট্রিসিটি এগুলো সবের দাম বেড়েছে প্রথম কথা, তারপরে সাপ্লাই পাওয়া যাচ্ছে না, এটা তাদের জন্য বড় একটা চিন্তার বিষয়। আর&ডি করার জন্য যেরকম সাপোর্ট দরকার সেই সাপোর্টও সেরকম নয়। হ্যাঁ, আর আরও একটা জিনিস আমরা এটা বলার চেষ্টা করেছি যে এলডিসি গ্র্যাজুয়েশনের হওয়া পর্যন্ত আমাদের যে পলিসি স্পেস আছে সেটার যথেষ্ট পরিমাণে ব্যবহার করা, এটাকে আরও গভীরভাবে ব্যবহার করে আমরা যদি এই শিল্পকে সহায়তা করতে পারি তাহলে ভবিষ্যতে তাদের কিন্তু আরও সক্ষমতা বাড়বে। হ্যাঁ, সেটা আমরা বলার চেষ্টা করেছি। আরেকটি কথা না বললেই নয়, বাংলাদেশের স্বাস্থ্যখাতে যে সমস্যা, আমরা যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার নিয়ে কথা বলছি, এটার জন্য ওষুধের দাম বাংলাদেশে বেশি কিনা তার থেকেও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে পাবলিক ইনভেস্টমেন্ট হেলথে খুবই কম, স্বাস্থ্যখাতে যে সরকারি বিনিয়োগ সেটা পৃথিবীর মধ্যে অন্যতম, মানে সবচেয়ে কম অবস্থানে আমরা আছি। কাজেই আমরা এখানে সুপারিশ করেছি যে স্বাস্থ্যখাতে সেই বিনিয়োগটা বাড়ানো হোক, যদি স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়ানো হয় এবং বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী, ভালনারেবল জনগোষ্ঠী, তাদেরকে যদি মাইক্রো হেলথ ইন্স্যুরেন্স বা কিছু কিছু কাভারেজের আওতায় আনা হয় তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো হবে। সেগুলো আমরা বলার চেষ্টা করি। সো মোটা দাগে আমি আবার রিপিট করতে চাই যে এসেনশিয়ালি এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে বলে ওষুধের দাম বাড়ার কোনো যুক্তি বা কারণ নাই, এটা আমরা মনে করি সবচেয়ে বড় কথা, কিন্তু বাংলাদেশের যে মেন সমস্যা স্বাস্থ্যখাতের কাঠামোগত সমস্যা সেটাকে যদি আমরা ট্যাকেল করতে না পারি তাহলে আমাদের জন্য কিন্তু স্বাস্থ্যখাতে বড় চ্যালেঞ্জ থেকে যাবে এবং আমাদের ইন্ডাস্ট্রির জন্য সেই সমস্যা থেকে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। অ্যান্ড ভেরি ডিস্টিংগুইশড অডিয়েন্স, গেস্ট অ্যান্ড পার্টিসিপেন্টস, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ডে। দিস ইজ আখতার হোসেন চলি, রিপ্রেজেন্টিং আওয়ার ডিরেক্টর জেনারেল অফ ডিজিটিএ। ভেরি থ্যাংকস টু র্যাপিড ফর ইনভাইটিং আস ইন দিস নাইস
occasion, nice program. Actually, your presentation, Dr. Abdul Razzaq, was very comprehensive, and all the relevant issues have been addressed. So I think these important issues we are discussing for a long time in Bangladesh. LDC graduation is actually is a challenge, and undoubtedly health issue is a big issue, and we cannot ignore these issues. And involvement of all relevant stakeholders are very much associated in that area. In many forums, we are discussing regarding the difficulties and challenges of LDC graduation, but I don't know what is the actual progress of the actual steps need to be taken. I think today, different important stakes are here to rethink the issues seriously. How can we protect our health? How can we really address the challenges and find out the way out of all the difficulties for the LDC graduation? Our administrative people from Ministry of Air, our industry owner, the legends of the pharmaceutical industry, they are here. And the audience, big think tank of Bangladesh, they are also here. And eventually, we'll come to an end after LDC graduation, another 3 years, 2029. But the WTO waiver remains until 2033. So there should be a concerted effort to make sure that WTO allows the current LDCs to enjoy the patent-free regime until 2033. I think that will be good for predictability purposes, because that's how we plan. And LDC graduation, the country should not be penalized. So I think that is also an action point for us, how we can pursue that issue with the WTO and can extend the pharmaceutical waiver beyond our LDC graduation point and until 2033 as per the current WTO regime. So I would like to thank you for your patient hearing, and any question I'll be able to respond later. Thank you. Thank you. And I will not dwell on my discussions too long. I would just like to flag one more issue before I conclude today. That is that Dr. Razzaq made a very important point that post-LDC, generic drugs could be imported. And we saw that, let's say, we had an advantage in terms of cost of production of Bangladesh versus other countries. But I think the challenge here is that as far as I understand, prices in Bangladesh are controlled by the DGD, the administration. So the question is that how will the competition come post-LDC also, even if they post are allowed actually. And last but not the least, I think we must understand that pharmaceutical sector is actually a subset of the entire. The protection of the law. This is very important, actually, in fact. So for FDIs coming to Bangladesh in this sector could be a bit of a risk also. So thank you very much. And again, thank you very much, Rapid, for inviting me to this session. Thank you. Positive suggestion or recommendation we must discuss to our authority to address these issues. But this is really a challenge. 5 years, mainly we have 2 years, but additionally 3 years, so we consider the 5 years. 5 years is not a big time. It's not, it is really very, very short time. So we need to decide now what should to do to address these important issues. So I think today's discussion, today's
program is very, very valid topics, very vulnerable issues, so very important. It demands actually a very important time, so we can think the issues. I think it is possible to combat, it is possible to overcome this situation. Our learned panelists will say more in these issues, I think, from government side, academia, industry, and those who are very much related in these issues. Ultimately, accessibility, affordability, and all these issues we are considering. So if we think these issues by heart, I think it is possible to address properly. Thanks so very much. I am really grateful to repeat again. We are now able to produce both mRNA and other biologics. So government actually does not know it at all. The WHO is giving money to the government to make a program whereby they can actually inform the government and people in Bangladesh that this capacity you have it. They have the money in the medicine patent pool. They wanted to do a program last year, but they couldn't do it. And this year, I don't know when this is going to happen. But WHO is willing to roll out this particular program that Bangladesh possesses this capability of producing mRNA. And they will give the money and they will bring in everybody and they will make a sensitization program. But this is not happening. Actually, we are saying that Bangladesh provides a very enabling environment for industry. And through your finding, when you say that Bangladeshi medicines are cheaper than India, I could see happy faces all around, except people who are economists who understand who is paying for it. If the prices are going to be lower consistently, and it is India is consistently revising the prices upwards, and if it is going to be lower, lower, and lower, who is going to pay for it? The economists understand that there is no margin in this industry, and brace for the closure of the pharmaceutical industry, period. The government, the people, the media, nobody wants to raise the prices of pharmaceuticals, and you are actually killing the industry. Many people would say that the drug policy of 1982 was the beginning of rise of pharmaceutical industry. Yes, that was there because it stopped producing all the unnecessary products. It encouraged producing necessary products, and it has given preferential or protected preferential production permission or license to the local companies so that they have started producing it. They got a gap, and it continued to progress. And when it happened in 1982, by 1993, the then government liberalized the pricing, completely liberalized the pricing. They have said that pharmaceutical industries would be able to fix their own prices. But because of the competition, the price did not increase. And the industry started flourishing, and the prices remained very stable, and it continued all these things. For the last 10 years, unfortunately, the government started putting pressure, and the DGDA, even the products for which there is no provision of controlling the prices, they refuse to give price certificates. That's why you could see the GSK chairman is nodding his head. They had to close the shop. All the multinationals did close the shop. And if
This trend has been continuing for the last 10 years, and they are not even giving the prices which is actually absolutely necessary for sustainable production. They are refusing it. And this is going on and on unbelievably. And the companies have come to a point because of COVID and then unprecedented 42% devaluation of taka. So all the materials are imported and companies will have to pay 42% higher cost on their production. And then for the last 5 years, all the incremental cost of the overhead, they have increased 300% or 172% of the gas prices, electricity prices, diesel prices, almost everything has gone up. And then you expect the companies not to increase the price, and they are actually not giving it. They are every day trying to reduce it. So this particular mentality, if it is there in the governments, if they do not understand the very basics of business, then the industry is in no mood for expansion, and I can see everywhere that industry is shrinking. And also in 2019 prices, if you look into what consider, the price has shrunk by 40%. Now, as of today, now, at this moment. You have shown 3.5 billion. Actually, the market remained static from 2019 until now at 5 billion. And there is another one thing that somebody who I do not know has coined this word of out-of-pocket expenditure, very high Bangladesh. This is extremely misleading, economists are saying, and it is something which is saying that in all other places of the world, you don't have to pay anything, and the medicine comes from the sky heaven, and you get everything here. Did you also say, in the same slide you should say, that in the places where there is no out-of-pocket, you pay probably 10 times, 1,000% more in terms of paying your insurance prices, insurance premium. So you failed to mention that, and this is a very, very important figure that you are missing out, and this is extremely misleading, and is probably not the right thing to do. In every single this kind of discussions that I went through, everywhere they say out of pocket. Who's paying for it? The people who do not pay for it, it is true. Probably you are paying, if you are in Western world, you are paying 10,000, 20,000, 15,000, 5,000, 6,000. Something like that, dollars or pounds as insurance premium for you. Or your employers are paying even more. In our country, when you say that you have to pay out of pocket, and then you say that something like 12% of GNI, I just convert that into GDP for my better understanding. And if you look into the GDP, 500 billion, Bangladesh total market is 3 billion total market. So the expenditure of medicine for is compared to GDP is 0.6%, not 30%. So please mention that total Bangladesh market, while we make lots of fancy estimates, you don't have to go there. You know the pharmaceutical market is 3 billion to 3.5 billion. And the total expenditure compared to GDP is only 0.6%. This is probably, you will not get anywhere. So who is paying for it, and whom are you, and who is being penalized? Look at this. So if this is the way all our attitude is going to be there, look for the future where there will be absolutely no investment in pharmaceutical,
all the multinationals left, no FDI will come, nothing will come, nothing. Now there are another one. You, many times you used to say that we have gas, we have cheaper electricity. Do you know that the electricity cost in Spain during hot summer time is actually, if you use electricity, they will pay you money, something like that. It is coming to zero. In England, I was looking into this, with all the wind powers and everything, they are projecting their electricity cost would be something like 3p per kilowatt hour. In our country, it is 11 kilowatt hour. So, how do you run an industry? Down the line, 5 years time, all over the world, the electricity cost would not be more than 5 cents per kilowatt hour. Not more than 5 cents. And in Bangladesh, it would be something like 12 cents. So think about it. Bangladesh alone, if it is 20,000 megawatt electricity is being used, the country will have to pay 100,000 crore taka more compared to us. 100,000 crore. So by becoming this disadvantageous in terms of producing things in terms of electricity, if this is our national situation, I'm happy that Mr. Lutfi is here. He's just calculating. Do you know where are we going? Where are we heading for? You think about competitiveness? Forget about this. We have to take a decision right away. The other discussion is going on in Western, where they are trying to say something, availability of primary energy. And they will have to make this primary energy. Through you, I would like to say that immediately let's go for solar panels. All the canals that we have, all the probably roads, sideways, wherever it is we find that. Let us put the panels so that we can, at least for 3 or 4 hours time, we get total of our electricity at zero cost of generation. Otherwise, this country is heading for disaster. If you want to give competitiveness to this country, you have to make primary energy, electricity, everything. You have to bring down the cost. Bring down the cost, find out ways and means. Now, yeah, we are saying that we give incentives to pharmaceutical industries. There used to be incentive, that has been reduced 50%. And when we are going to actually start producing API, there will be no incentive. There is no gas in the API industrial park, so we cannot run the boilers. There is no sufficient electricity. There are 2 or 3 factories that are not needed to run. So if you say there is no gas in the national grid, so where do we get the gas? Where do we get it? I'm just doing a big pharma industry. Do you know the kind of energy situation that I'm creating now? I have one pitash line with zero electricity. Now I'm putting up LNG private sector, one line. And also I'm putting up diesel. So there are 3 parallel energy sources. Diesel, LPG, and natural gas. Natural gas is zero, it's not there. LPG is expensive. Diesel is prohibitively expensive. With diesel, I have to run it, but it's not possible. And then you talk about doing business, ease of doing business. You know that if you want to import an acid or some solvent, you require permission from the authorities. And in order to get permission from government, it takes 8 months. By getting a permission, license and importing the key materials for API industry, it takes 8 months. You forget it. I mean, and we have been running after government for the last 7 years to make these things one-stop service so that we can get these permissions in 15 days. Nothing is happening. Nothing is happening. So
I have so many points that I have talked about, and everything is a deterrent to investment. Everything is a deterrent to doing business, and I do not know how we will be able to compete with globally with India. But while saying that, Bangladeshi entrepreneurs, although these kind of situation, no other foreigners will come and invest in this country. No. But we are here. We have to invest and we have to find out ways and means. Like we say, that I have kept three options for primary energy: diesel, liquefied LNG, and Titus gas. For electricity, we have kept grid electricity, diesel, and gas. So everywhere, three different options we are picking it because we have to survive. But the beauty is, our profit motive is definitely a lot more lesser compared to most of the global players. So we have been investing, and by this time we succeeded making technologically the API industry. So from next year onwards, you will see that we will be producing almost, as we continue to produce, we will start producing it, and then many, many, many APIs will come into stream. So that will give us the confidence that when the patent regime expires, we'll have our own API. Although Dr. Razak was telling me that there are possibilities that it is going to extend until 2029, but from Geneva, this is, I'm not getting that particular kind of encouragement. And Western world, especially the developed countries, telling us to forget it. After November 2006, it is done. And rather they are lobbying it to reverse the 2023 patent rule so that they can actually implement patents and start getting royalty for the products which we already have launched it, but still under patent, they wanted to clamp onto us. So, but the government machineries probably do not understand enough of this stuff, and they are signing free trade agreements. They are also saying that, okay, we can reverse the patent rule, this, that, blah, blah. Their narratives are as saying yes to the Western world. So if we do not understand the ramification of all these things, many products will come under patent regime, and please do not reverse 2023 patent provisions of some of the patent. No. So then coming to another one point, that although the biologics you think that it is very difficult, it is not. At this moment, we are manufacturing the basic raw material of biologics for 10 products. We can go into hundreds. We also manufacture all the vaccines. That is another very interesting point. So Bangladesh, if they can produce, and fortunately, throughout the world, only India, China, Western world, except these three blocks, India, China, Western Europe, Japan, and United States. Except these countries, nobody manufactures this. But this is another area, very bright area. So Bangladesh, if they start manufacturing API for biologics, API and vaccines, API for vaccines, all the APIs, then Bangladesh will become a second country to India for export to Western Europe and United States and all other countries. And people are actually looking for that particular options. I believe that Bangladesh would be able to solve the energy crisis and energy problem. And with
these intellectual abilities of our scientific abilities in Bangladesh, we will be able to become a second source to India, and we start producing medicines worth billions of dollars. Proyojon na hole to ami ekhane thaktam na ekhane eta alochona korar mul কারণ হলো যে এখন একটা সংস্কার করার সুযোগ আছে। কি করতে হবে এটা এটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। আর যেটা আমার জন্য সবচেয়ে ইউজফুল এটা হলো যে একটা আপনার গবেষণার ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে, এভিডেন্সের উপর বেস করে আমরা একটা ডিসকাশন করছি এখন। শুধু ইমোশনাল বা ইমপ্রেশন এর উপর তো করা যায় না। তো তবুও একটা দুটো জিনিস খুবই অবভিয়াস। আর আমাদের আমরা সবাই একই দিকে কাজ করছি, এখানে কোনো একটা মেজর কনফ্লিক্ট বা ডিলেমা আমি দেখছি না। সংস্কারের মধ্যে একটা তো আমাদেরকে এখন থেকে খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে হবে, এটা হলো যে আমরা কীভাবে একজন আরেকজনের সাথে কাজ করি, দ্য রুলস অফ বিজনেস, দ্য ওয়ে অফ ডুইং বিজনেস উইথ ইচ আদার। যেটা আমার মনে হচ্ছে এখানে একটা অনেকটা মান অভিমান, ইমোশনাল ল্যাক অফ কনফিডেন্স, ল্যাক অফ ট্রাস্ট বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড মিনিস্ট্রি মনে হচ্ছে আমার কাছে, যে হয়তো আমরা সরকার থেকে এটা যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টিকোণ থেকে দেখি, এটা একটা স্বাস্থ্য পাবলিক সোশ্যাল ডেভেলপমেন্ট ইস্যু হিসেবে দেখি। কিন্তু আরেকটা অ্যাঙ্গেল আছে, ওটা হলো ইটস অ্যান ইন্ডাস্ট্রি, ইটস অ্যাবাউট ট্রেড, ইটস এ ভেরি সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রি, ইটস ওয়ান অফ দ্য মোস্ট, ইটস এ সাকসেস স্টোরি অফ দ্য কান্ট্রি। এখানে অনেক রিসার্চ ডেভেলপমেন্ট হয়, এখানে অনেক ফরওয়ার্ড প্ল্যানিং করতে হয়, বেশ কিছু বছর সামনের দিকে চিন্তা করে তারপর এখন বিনিয়োগটা করতে হয়। মাঝখানে আমরা যদি সরকার থেকে র্যান্ডমলি কিছু চেঞ্জ করি, যদি ট্যাক্স পলিসি বা এনার্জি বা অন্য কোনো প্রাইসিং পলিসি, তো আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইটস নট অ্যান আইডিয়াল সিচুয়েশন। কিন্তু এই দুইটা দৃষ্টিকোণকে একসাথে কীভাবে করা যায়, এটা মনে হয় একটা এই মুহূর্তে একটা অলমোস্ট লাইক এ ম্যারেজ থেরাপি, আপনাদেরকে একসাথে বসতে হবে জাস্ট টু সর্ট আউট দিস রিলেশনশিপ রাইট অ্যাট দ্য বিগিনিং। কেন এটা হচ্ছে, আমাদেরকে কী বদলাতে হবে, আমাদের কাজ করার পদ্ধতি। অনেক মন্ত্রণালয় আমি দেখি যে কোনো একটা পলিসি, কোনো একটা রুল, যেটা হয়তো না, যেটা অবভিয়াসলি ইন্ডাস্ট্রি প্রাইভেট সেক্টরের উপর একটা প্রভাব পড়বে, এটাতে আমাদের কোনো কনসালটেশন হয় না বা একদম লাস্ট মিনিটে হয়, বাট দ্যাট ইজ নট দ্য রিলেশনশিপ দ্যাট উই নিড টু হ্যাভ। তো এরকম কিছু কয়েকটা পদ্ধতিগত আমাদেরকে জিনিস চেঞ্জ করতে হবে। There's of course a general question about LDC graduation, and I think you mentioned the cost benefit analysis, and I think it's important for us to look deeper at the criteria of that decision, not to rush into the decision as to whether we should graduate at the stipulated time or not. We know what the formula is, or we should agree on what the decision framework should be, and then we can collect data to fit the parameters of that decision framework, and that will give us pros and cons, and it will give us conditionalities. So as you said, the benefits will primarily be felt through
increased investments, but that in turn will be felt through a very basic truth, which is that we have never had a conducive environment for investment. Investment happens in spite of the environment, not because of the environment. And there are clearly some very chronic, structural, deep-seated issues that need to be dealt with. But I come back to where I started. That is precisely why we have embarked on a reforms agenda. One of my own personal goals is ease of doing business. Ease of doing business inside of government, ease of doing business for business, and ease of doing business between government and the private sector. We have huge issues on all three fronts. So I will take away the feedback, and I will try and put this into my, I have a massive spreadsheet. Each line is an action step that needs to happen. Some of them can be done straight away. You don't need to change any rules, laws. It's just a matter of mindset and approach and attitude. But there are some things that might require certain changes of rules. That's also possible. And then in some cases, we may be talking about something extremely long term, which is probably best left to a political government. So that's the way we will operate. But I come back to where I started, that this is hopefully a discontinuity from the past. And we need to start afresh in our interactions, in our relationships, and hold each other to account on how we execute on that reform agenda. So thank you very much. Thank you again for your time, and hope to see you again soon. Sir, before you leave, we can take a photograph. Yeah. 13 years for the development of the drug in two doses form. In that process, there is pre-formulation, pre-clinical studies, clinical studies, GMP, GLP, environmental management system, EDP, raw material, process, scale up. So many things are over there. And in that process, the US FDA requires IND, investigational new drug application, NDA, new drug application, etc., and blah, blah, blah. And after 13 years or 12 years, a product is launched. And after launching, hardly the pharma giants, they got maybe 7 years to get the monopoly business out of that. Unless and until by 1984 Wax-Hexman Act, some companies, they can turn it the product line extension, they get a little bit more, 3 or 4 years. But on an average, the company actually could get the business for 7 years. And after 7 years, the expiry, the probable generic competitors, they start their reverse engineering before 5 years or 7 years to unfold the molecules, et cetera, et cetera. And in doing so, there are in vitro dissolution studies, there are similarity factors, there are discriminating dissolution, there are in vitro, in vivo correlation, there are deconvolution, convolution theory, blah, blah. So many things are there. So as a pharmaceutical professor of pharmaceutical technology and closely associated with industry, I must thank Mr. Muqtadir, Mr. Muqtadir rightfully mentioned that we are working with the cell line culture. So clinical research in everything, like starting from these producing new medicines or this modification of the peptides and proteins, etc. And then we have to talk about the biological molecules. Let me give you some recommendations because a lot have been told by Professor Rajak. And really, I enjoyed the lecture. And maybe we can work in future on that more. But nowadays, what is happening?
What is happening? Let's we are just giving the statement that okay, Bangladesh after adaptation of those 1982 drug policy, Bangladesh have been hugely benefited and the pharma industries are producing 98% drugs for the countries. Let's talk if it didn't happen. Then all this 98% medicines that is giving the support to the persons, ill persons of the Bangladesh had to be probably bear in somehow by the Bangladeshi government. So in that way, the pharmaceutical industries, the pharmaceutical scientists, the pharmacists, and other professionals, all they are contributing a lot. The government sectors and other sectors are getting some attention because they are giving the GDP in terms of some digit or monetary values. But the values that have been incurred as the least developed country, the Bangladesh health situation would have been much more deteriorated situation had not been this small copycat molecules or 98% drug being incorporated into the market. Now what do we have to do? My clear-cut recommendation is the first thing we have to understand what is the rational use of drug. We are using in a discriminant way the antibiotics. There are resistance everywhere. We don't know whether the prescriptions that we are doing for the patients are really required or not. There are no hospital pharmacists. There are no inventory in the hospitals. There are not the drug being dispensed with a proper diagnosis of the diseases. So there should be involvement of healthcare professionals. He has also referred to the Ministerial Conference 13. That was not basically a decision. That is a kind of discussion, but the agreement is not done so far. So let us not bank on that cloud. Rather, as has been said by Janab Muqtadi, we are really going through some challenges and lot challenges are ahead. সবচেয়ে বড় চ্যালেঞ্জটা যেটা আমাদের তরফ থেকে হয়ে গেছে ইতিমধ্যে সেটা হচ্ছে যে আমরা এপিআই পার্কটাকে এখনও মেটেরিয়ালাইজ করতে পারি নাই। মুন্সিগঞ্জে এপিআই পার্ক করা হয়েছে আরও অনেক বছর আগে, বাট দেয়ার আর সাম লজিস্টিক কনস্ট্রেন্টস। সেই লজিস্টিক কনস্ট্রেন্টসের কথা আমরা সব সময় বলি, বাট উই রিয়েলি ক্যানট মানে ওভারকাম দি চ্যালেঞ্জেস। আমার মনে হয় আজকে চিফ গেস্ট ছিলেন এখানে, আমি ওনাকে বলেছি যে এই একটা জিনিস যদি একটু ভালোভাবে করা যায়, ইয়েস আমাদের যেখানেই আমরা হাত দিব সেখানে কিছু না কিছু লিমিটেশন থাকবে, বাট ইভেন গিভেন দিস সিচুয়েশন আমাদেরকে এগুলোকে যদি অ্যাড্রেস না করি আমরা, তাহলে তো আর মানে আমরা যে আশা নিয়ে এপিআই পার্ক করেছি সেটার বেনিফিট আমরা এখন পাচ্ছি না। দ্যাট ইজ অলসো গোয়িং টু পুট আস অন এ সিরিয়াস কন্ডিশন, যেটা আমাদের জনাব মুক্তাদির বলেছেন। আর প্রাইসের বিষয়ে ওনার একটা উষ্মনি প্রকাশ করেছেন, বাট আমরা যদি রিসেন্ট টাইমে দেখি যে প্রাইস কিন্তু বাজারে ঔষধের অন্তত 50টা ঔষধ যেগুলো আমাদের লাইফ সেভিং আমরা বলি ডায়াবেটিক্স অ্যান্ড সেইগুলোতে দেখা গেছে বিভিন্ন স্টাডি বলছে, আই এম নট শিওর অ্যাবাউট দি অথেন্টিসিটি অফ দোজ স্টাডিজ, বাট ইট ইজ সেইড দ্যাট অলমোস্ট 10% to 75% ইনক্রিজ হয়েছে ইন রিসেন্ট টাইমস আমাদের বাংলাদেশের ঔষধে। যাই হোক, বাট সেইটার যৌক্তিকতা নিয়ে হবে, আমি সেটা নিয়ে বিতর্কে যেতে চাই না, বাট যে কথাটা আমি অবশ্যই একমত হব যে আমাদের এই নার্কোটিক্সের পারমিশনটাকে একেবারেই আনবান্ডেল করা উচিত না, এইটা করতে হবে। এখানে ডিজিডি এর প্রতিনিধি আছেন, নার্কোটিক্স থেকে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমাদের একজন আমেরিকান উদ্যোক্তা বাংলাদেশে আসছিলেন, উনি একটা এপিআই ইন্ডাস্ট্রি করার জন্য সম্ভবত, এবং উনি 2 বছর স্ট্রাগল করেছেন এইটার বিডা থেকে ওনার ইয়াটা বের করতে। দ্যাট ইজ এ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি বলি। এবং একটা পর্যায়ে আমরা ইন্টারভেন করলাম মিনিস্ট্রি অফ কমার্স থেকে, দেখা গেলো যে নার্কোটিক্স থেকে কোনো একটা মতামত যাচ্ছে না,
কারণ হচ্ছে নার্কোটিক্সের বক্তব্য হচ্ছে এটা এটা মাদক, আর উনি ওই ভদ্রলোক প্রমাণ করে সায়েন্টিফিক্যালি দেখিয়েছেন কত 0.35 এর নিচে থাকলে এটা মাদক হয় না। আই জাস্ট ফরগট দি টেকনিক্যাল টার্মস, কিন্তু ইট ইজ নট দ্যাট। তো বিষয়টা হচ্ছে যে এই যে ফার্মাসিউটিক্যালস এই ইস্যুতে এখনও আমাদের নার্কোটিক্সের প্রত্যয়ন লাগে, এইটাই মনে হয় আমাদের একটা বড় চ্যালেঞ্জ, এটাকেও অ্যাড্রেস করা প্রয়োজন। কীভাবে হবে, ডক্টর রাজ্জাকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। ইটস এ ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন, দি কিনোট পেপার ইজ অলসো ভেরি এক্সেলেন্ট ওয়ান, বাট ইন ফ্রম দি গভর্নমেন্ট সাইড অফ আমি বলবো যে উই রিয়েলি নিড এ অ্যাকশন ম্যাট্রিক্স, যেখানে অ্যাকশন ম্যাট্রিক্সে হি উইল ফ্ল্যাগ ইস্যুস, পুট ইট ইন এ টেবল অ্যান্ড অলসো অ্যাসাইন দি রেসপন্সিবিলিটি। কিছু কিছু কাজ আছে মিনিস্ট্রি অফ হেলথের, কিছু কিছু কাজ আছে আমাদের কমার্সের, কিছু কিছু এনবিআরের আছে, ইন্ডাস্ট্রি আছে, তো এইগুলোকে যদি আপনারা একটু আরও ক্ল্যারিফাই করে সুনির্দিষ্টভাবে ফ্ল্যাগ করেন অ্যান্ড শেয়ার ইট উইথ দি গভর্নমেন্ট এজেন্সিস, আই মিন রিলেভেন্ট গভর্নমেন্ট এজেন্সিস অ্যান্ড দি প্রাইভেট বডিজ, আমার মনে হয় দিস আজকের যে আয়োজন এটা কিছুটা হলেও ফ্রুটফুল হবে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আজকে এখানে এসে ঋদ্ধ হয়েছি। আইপিফি বাড়বে, এপিআই ইত্যাদি অনেক কথা আলোচনা হয়ে গেছে, আমি সেগুলো রিপিটেশনে আমরা অবারিত রেখেছি, কিন্তু এখনও আমরা সঙ্গত কারণেই এই যেমন বিদেশে আমরা যখনই কোনো দেশের সাথে বাইল্যাটারাল মিটিংয়ে করি আমাদেরকে বলা হয় তোমরা ইম্পোর্ট রেস্ট্রিকশান রাখো নাই, কিন্তু তোমরা রেস্ট্রিকশান কন্টিনিউ করে যাচ্ছ। তো আসলে এই জায়গা থেকে বের হতে গেলে যেমন বিতর্ক আছে যে পোস্ট এলডিসিতে কী হবে, আমার কি টেকনিক্যাল এক্সপার্টিস বাড়বে, কম্পিটিটিভনেস বাড়বে, টেকনোলজি অ্যাডভান্স হবে, দিজ আর দি ডিবেটস। আমার মনে হয় আমরা ওইগুলোর উপরেই বিল্ড আপ করতে হবে, এবং স্টিল as has been said by almost all positive and negative details. First, I would like to mention here that having a lot of limitation, Bangladesh has been consistently displaying some areas. Pharmaceuticals is one of them. Bangladesh pharmaceuticals industries is a unique among the best least development countries, and it has become possible due to government policies. Bangladesh pharmaceutical industries contributes maybe more than 1% of GDP, and it is the biggest white collar job market in Bangladesh. Our pharmaceutical industry supplies almost the entire domestic market and export more than 100 countries, including United States. However, graduation from LDC status means some exemption, some policy privileges will be lost, require new regulations and market challenges to be confronted. So it should be concerned that if Bangladesh leaves the LDC category, Bangladesh have no access to special waivers as WTO rules, protocol and convention. Around 100 or more than 100 pharmaceutical companies operating in Bangladesh and make so-called generics or non-branded medicine, the patent of which have expired or patent in the countries. So question, in this situation, what will quantitative and qualitative evidence have been mingled together to come up to some very important policy guidelines for some, for a, I would say, rather neglected but extremely crucial industry for Bangladesh. So I want to honestly congratulate and thank the researchers for such an excellent work, and I'm sure that that the industry and the government will be benefited from this research. Because I am an economist by training, but health is not the area of my research.
So I would like to humbly mention few of the comments. One is, as far as I understand, from a micro point of view, the research has given some good news that that LDC graduation does not have strong implication on the poverty and welfare of the people, which is a very positive side. Although the reasoning is a bit different because of the fact that people in Bangladesh, they tend to purchase medicine from their own pocket. So that is one of the reasons why the result is not, the impact is not that intense. But from a macro point of view, a little bit of bad news is that there is likely to be a reduction in the export earning, which is something that we should be cautious about. But at the same time, it's also important to note that there are a lot of untapped fiscal spaces, fiscal opportunities that we have, especially in terms of the direct taxation. So if we can release funds from those untapped opportunities, then probably this is not something to be a great worry for us. But at the same time, definitely we should be think about some other alternatives, like thinking about different export destinations. Probably that can be one consideration. But at the same time, I think very important thing is when we are talking about the export sector in the context of Bangladesh, our focus is so much concentrated on the ready-made garments. Wonderful একটা session করার জন্য আমি আসলে আসতে পারি না, খুব ব্যস্ত থাকি, কিন্তু আমি যেই পয়েন্টে আসছি সেই পয়েন্টটা আজকে এখানে কথা আসছে। কিন্তু আমাদের হয় কি, আমরা যখন একটা কাজ নিয়ে আসি তখন ওই কাজের ভিতরে চতুর্দিকে চলে যাই আমরা। কিন্তু আজকে মেইন সমস্যা যেটা মুক্তাদির ভাই ক্লিয়ারলি বলছে, আপনারা জানেন যে উনি ফার্মাসিস্ট, উনি এই লাইনে জানে, আমাদের প্রাইস আসলেই সমস্যা, প্রাইস আসলেই সমস্যা। এখন এখানে অনেকে অনেক কথা বলছেন, আমি অ্যাড্রেস ওইভাবে না করি, যদি কনক্লুশন করি, আপনি একজন বিজনেসম্যান, আপনার নেসারি হবে যে আপনার প্রফিট থাকতে হবে, বেশি হোক আর কম হোক। কিন্তু এই যে জেনারেলি ওষুধের দাম বেড়ে গেছে, জেনারা বলে কিন্তু ওনার চলে গেছে, আমরা এখানে আসি অনেক মানে টাইম ম্যানেজ করে সবাই শুনতে হবে, বুঝতে হবে সমস্যাটা কোথায়। আমার আসলে দুর্ভাগ্য না সৌভাগ্য আমি জানি না, আমি জাপানে ছিলাম, বিদেশিদের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। এই 26 বছর আমরা কথাই বলে যাচ্ছি, কিন্তু আমরা কনক্লুশন যে আসলে সমস্যা কোথায় এই জায়গায় আমরা যাই না। শুনে শুনে যে কথাটা উনি নিয়ে আসছে একই। আমি আজকে যেটা বোঝাতে চাই যে ফার্মা সেক্টর কথাটা হয়েছে, আপনার কী পয়েন্ট যে আমাদেরকে প্রাইস দিতে হবে? আপনি দেখেন যে আমার আসলে কস্ট কত ইনক্রিজ করেছে, কথাগুলো এখানে চলে আসছে, ডলারে 40% বেড়ে গেছে, বিদ্যুৎ তো উনি বলছে 12 টাকা, আমাদের 12 টাকা না, আমাদের এটা 22 টাকা 30 টাকা যায় পড়ে। আপনি আজকে দেখেন এই যে এলএনজি কত করে আনতেছে, আমার কত ফুয়েল আমি পড়াচ্ছি, ফুয়েলের হিসাবটা কে দিচ্ছে? তো যাই হোক, আমি আবারও ধন্যবাদ জানাই যে আমি ফার্মাসাইডটা এখানে এসে গেছে, কিন্তু আমি ব্যতিক্রম একটা কথা বলতে চাই। আপনারা জানেন কি না জানি না, বাংলাদেশে একমাত্র আমি লাস্ট 26 বছর যুদ্ধ করতেছি মেডিকেল ডিভাইস অ্যান্ড ইকুইপমেন্ট নিয়ে। আপনি যথার্থই জানেন আজকে ফার্মার জেনেরিক যেটা 400 বিলিয়ন, কিন্তু মেডিকেল ডিভাইস এবং ইকুইপমেন্ট প্রায় 360 বিলিয়নের উপরে। এই টোটাল মার্কেটটা বিদেশিরা আমাদের এখানে প্রোডাক্ট বিক্রি করে নিয়ে যাচ্ছে, আমরা এদিকে তাকাচ্ছি না। আমাদের তো ইকোনমিকে ডেভেলপ করতে হলে যেই যেই সাইটগুলো আমরা ইনপুট করতেছি এটাকে বন্ধ, প্রায় সব প্রোডাক্টই রেজিস্টার হয়েছে।
আর এক্সপোর্টের জন্যে ওই দেশে যেগুলির আমরা মার্কেট ধরতে পারবো, সব প্রোডাক্টেই যে আমরা রেজিস্ট্রেশন করলে মার্কেট পাবো সেরকম না, কিন্তু যেগুলিতে আমরা মার্কেট পাবো সে সমস্ত প্রোডাক্টের রিসার্চও চলছে এবং আমরা পর্যায়ক্রমে সেগুলি রেজিস্টারও করছি। তবে সম্পূর্ণভাবে কম্পিটিটিভ হইতে হইলে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ না থাকলে এটা সম্ভব না, এবং সেক্ষেত্রে র মেটেরিয়াল তৈরি করতে না পারলে বিশ্বব্যাপী আমরা কম্পিটিটিভ হব না। এখানে দুটি ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টর হলো যে যত বেশি ব্যাকওয়ার্ড থেকে তৈরি করা যায়, একটা কম্পাউন্ড একদম বাতাস আর মাটির থেকেই তৈরি করা সম্ভব, কিন্তু তাতে আপনার যে কোনো কম্পাউন্ড তৈরি করতে গেলে মনে করেন 20-30-40-50 রিয়াকশন স্টেজেস লাগবে, এবং এইখানে রিয়াকশন স্টেজে একমাত্র ইনগ্রেডিয়েন্ট হলো এনার্জি, মানে হয় ইলেকট্রিসিটি কিংবা গ্যাস, এই ফর্মে এনার্জি দিয়ে আপনি একটা সিনথেটিক কম্পাউন্ড তৈরি করতে পারেন। আনফর্চুনেটলি আমাদের দেশে এনার্জি এই মুহূর্তে খুবই এক্সপেন্সিভ। তাহলে এটার আরেকটা উপায় হলো যে রিসার্চ দিয়ে আমরা যে রিয়াকশনটা মনে করেন 15 স্টেজে করা যায়, সেইটাকে কিভাবে 5 স্টেজে করা যায় এইভাবে বের করতে পারলে আমরা ওষুধের র মেটেরিয়াল কম্পিটিটিভ উপায়ে তৈরি করতে পারি। সেই জন্যে অত্যধিক রিসার্চ প্রয়োজন। আমাদের ঢাকা ইউনিভার্সিটির ডিন মহোদয় বললেন যে ওনারাও সাপোর্ট দিতে পারবেন, তো সেটা আমরা করছি। এবং ভেরি ইন্টারেস্টিংলি আমি তিন চারটা প্রোডাক্টের ব্যাপারে গত 7-8 ধরে রিসার্চ করছি। কিছুতেই আমরা যদি প্রথমে বানাই ওই প্রোডাক্টটা বিক্রি হতে $130, আমরা বানাইলাম $100, কিছুদিন পরে দেখি আর একটা কোম্পানি $95 দেওয়া শুরু করলো, আবার রিসার্চ শুরু করলাম, করে এরকম করতে করতে দেখা গেল এই প্রোডাক্টটা আমরা যদি কমাই আরেকজন আরও বেশি অন্যরকম রিসার্চ করে চলে আসে। তো তাহলে এখন মজার ব্যাপার হলো যদি আমরা এই রিসার্চ চালিয়েই যেতে থাকতে পারি, তাহলে একটা না একটা সময়ে এসে একটা জায়গায় যাওয়া যায়। যদিও আমরা বাংলাদেশে এবং আমাদের সাইন্টিফিক নলেজ এত বেশি প্রখর না, হ্যাঁ আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কোয়ালিটিও এ পর্যন্ত এরকম আসে নাই, কিন্তু অনেক সময় করতে 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 হয়ে যায়, এবং আল্লাহর রহমতে আমরা কয়েকটা প্রোডাক্টে গ্লোবালি আমরা কম্পিটিটিভ হয়ে গেছি, এবং আমরা ওই সমস্ত প্রোডাক্ট দিয়ে এখন র মেটেরিয়াল ওই সমস্ত প্রোডাক্ট দিয়ে আমরা বেশি ফাইনাল প্রোডাক্ট বানাতে যাচ্ছি। এবং একটা পার্টিকুলার প্রোডাক্টের ক্ষেত্রে যেটার গ্লোবাল মার্কেট অলমোস্ট লাইক $1 billion, সেখানে আমাদের ইন্টারন্যাশনাল কম্পিটিটিভনেস এসে গেছে, এবং সেখানে যত ধরনের ফাইনাল প্রোডাক্ট তৈরি করা সম্ভব আমরা তৈরি করতে পারব, এইটা বলবো না, হ্যাঁ এটা বলতে চাচ্ছি না। তো আমরা ওই প্রোডাক্টগুলি ইউরোপ আমেরিকা সমস্ত দেশে একটা প্রোডাক্ট অ্যাটলিস্ট সমস্ত দেশে রেজিস্টার করতে পারবো, এবং আমরা এই এক প্রোডাক্টের থেকেই হয়তো $1 billion আমরা আনতে পারি। এরকম যদি বাংলাদেশে 20-30-40 কোম্পানি প্রত্যেকেই পর্যায়ক্রমে করতে থাকে, তাহলে পারে যদি 100 প্রোডাক্ট বেরোয় যায় তাহলে পারে কীরকম আসতে। আসলে ব্যবসা করতে রিসার্চ করতে করতেই একটা পর্যায়ে এখানে আসবে। আরেকটা ইস্যু হলো যদিও আমরা বায়োলজিক্স এবং ভ্যাকসিনের ক্ষেত্রে খুব নতুন, কিন্তু বায়োলজিক্সের জন্যে কোনো র মেটেরিয়াল বাইরের থেকে আনতে হয় না। আপনি এখানে এই এই আলোচনার
সুযোগ নাই, কিন্তু তবু আপনাদেরকে একটু তিনটা জিনিস আমি একটু বলে রাখতে চাই, আপনারা যেহেতু সবাই আসছেন একটু বলে রাখি। যখন মানুষে প্রথম তার সেল আবিষ্কার করলো, তখন দেখে সেলের মাঝখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যেই ডিএনএগুলি থাকে। কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া দেখা গেল, যেমন পিকিয়া, তারপর ইকোলাই, এগুলি নিউক্লিয়াসের বাইরেও একটা জায়গাতে আল্লাহ পাক ডিএনএ রেখে দিচ্ছেন। সায়েন্টিস্টরা বুঝে পারলো না যে একই সব ব্যাকটেরিয়া একরকম, এই ব্যাকটেরিয়াটা এরকম কেন। এখন সায়েন্টিস্টরা ওই যে বাইরের ব্যাকটেরিয়ার ডিএনএকে ম্যানিপুলেট করলে সে ব্যাকটেরিয়াটা মরে না, কারণ ওর নিউক্লিয়াসটা ইন্ট্যাক্ট থাকে, কিন্তু ওইটাকে দিয়ে মানুষের ডিজায়ার্ড প্রোটিন তৈরি করতে পারে, এবং এইভাবেই প্রথম হিউম্যান ইনসুলিন তৈরি হয়। এখন আমরা বাংলাদেশে ওই ব্যাকটেরিয়াগুলির মধ্যে এই ম্যানিপুলেশন করে ইনসুলিন তৈরি করা, অন্যান্য সব কিছু করতে পারি। এটা করতে গেলে আমাদের কোনো বাইরের থেকে র মেটেরিয়াল দরকার পড়ে না, এটা যা দরকার পড়ে ওই ব্যাকটেরিয়াকে চিনি দিতে হয়, মানে গ্লুকোজ দিতে হয়, অক্সিজেন দিতে হয়, নাইট্রোজেন দিতে হয়, এইসব জিনিস দিলে পরে ব্যাকটেরিয়া খাওয়া পায় আর এই জিনিসগুলি তৈরি করে, এগুলি পিউরিফিকেশন লাগে। আরও মজার বিষয় হলো এখন যে আসছে নতুন এই যে কোভিডের সময় এমআরএনএ টেকনোলজি দিয়ে, মেসেঞ্জার আরএনএ হলো খুব ছোট্ট একটা আপনার প্রোটিন সাবস্টেন্স, নিউক্লিক অ্যাসিড অর অ্যামিনো অ্যাসিডের কম্বিনেশন, টু বি ভেরি প্রিসাইজ ইটস এ কম্বিনেশন অফ সেভারাল অ্যামিনো অ্যাসিডস, এবং এইটা যদি আপনার বডিতে আপনি ইনজেক্ট করে দেন, তাহলে পরে ও বডির সেলে যে ইনস্ট্রাকশন দেয় কি প্রোটিনটা তৈরি করতে হবে, এবং আপনি যদি ওকে বলেন ইনসুলিন তৈরি করতে, আমার বডি উইল বিকাম এ পাওয়ার হাউস, একটা মেডিসিনের ফ্যাক্টরি যে ওই রিকোয়ার্ড প্রোটিনটা তৈরি করতে পারবে। এবং মজার ব্যাপার হলো গোটা পৃথিবীতে WHO-র আপনার টেকনোলজি দিচ্ছে, তাতে মাত্র 14টা কোম্পানিকে গোটা পৃথিবীতে সিলেকশন করেছে, তার মধ্যে বাংলাদেশ একটা এবং ইনসেপ্টা একটা, এবং আমরা এই টেকনোলজি পেয়েছি এবং আমরা এই এমআরএনএ তৈরি করতে পারি। তো এই জিনিসগুলি করার ফলে আমাদের যে অভূতপূর্ব সক্ষমতা এসেছে, তাতে আরও যখন আরও অনেক কোম্পানির মধ্যে আসবে, ওই যে ভাই বললেন আমাদের ওষুধের দাম কমানো দরকার, আমরা যখন দেশে এই জিনিস এইভাবে তৈরি করতে পারবো এবং পৃথিবীর বহু দেশে রপ্তানি করতে পারবো, দেশে ওষুধের দাম কি হইতে পারে। যেমন আমরা এর আগে যখন আমাদের দেশে গার্মেন্টস আসলো, আগে একটা শার্ট যেখানে 1200 টাকা কি 500 টাকা 700 টাকা দিয়ে, এখন 50-60 টাকা দিয়ে আমরা কিনতে পাই, এবং মানুষ কাপড় কেনা যে একটা ফ্যাক্টর, এটা কিন্তু বাংলাদেশ থেকে চলে গেছে। আমরা যদি ওষুধের ক্ষেত্রে সরকার যদি আমাদের এরকম একটা অবস্থা তৈরি করতে পারে, তাহলে আমাদের দেশ থেকে এত পরিমাণ ওষুধ এক্সপোর্ট হবে, যার ফলে ওষুধের দামের ফ্যাক্টরটা একটা ইনসিগনিফিকেন্ট অবস্থায় আসতে পারে। কিন্তু আমাদের সবাই মিলে এই চেষ্টাটা করতে হবে। এখন আমরা অনেক চিল্লাইতেছি, আর একটা যেমন অনেকেই বলেন যে ভাই আপনার ওষুধের দাম বেড়ে গেছে, আসলে একটা পর্যায় পর্যন্ত আমাদেরকে ওষুধ শিল্পকে ওই সক্ষমতাটা দিতে হবে যাতে সে বিনিয়োগ করতে পারে ফিউচার টেকনোলজিতে, এবং একটা ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি তৈরি করতে পারে টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম, তারপরেই ওষুধের দাম এইভাবে কমে আসবে। আনটিল দ্যাট আমরা এখনো পর্যন্ত তো ইম্পোর্ট বেজ আছি, তো এখনো পর্যন্ত ওষুধকে ওইভাবে সাস্টেনেবল রাখতে হবে। তবে মজার ব্যাপার হলো যে আমাদের দেশের ওষুধ কোম্পানির, বাংলাদেশের সব মানুষেরই প্রফিট মোটিভ বাইরের দেশের মতো না। বাইরের দেশে যে ধরনের যারা যে পরিমাণ প্রফিট না হলে ব্যবসা করে না, আমাদের দেশ আমাদের এখানে যেমন হোক মরে যাচ্ছে, তারপর ওই জিনিসটা চালায় যাইতেছে। তো আমরা সেই অবস্থায় আছি, আমরা চালায় যাই, এবং আমরা আশা করি যে আপনাদের সবার জন্য একটা ভালো কিছু নিয়ে আসতে পারি।